এটা বন্ধ করো, আমার সাথে কথা বলো তুমি, এটা বন্ধ করো, সাউন্ড অফ করো, বাবাকে উদ্ধার করো, না একটা কথা শোনো, না আমার কথা শোনো, না আমার কথা শোনো, তোমাকে আমি টমেটো কেচাপ আনতে বলছি, একবার না, না আমার কথা শোনো, টমেটো কেচাপ আনতে বলছি, তোমার মনে নাই, একবার বলি নাই, দুই তিনবার বলছি, তোমার মনে থাকে না, আজকে দিনে এই পর্যন্ত 20 বার বলে, আজকে দিনে 20 বার বলে ফেলছি, রাইট, কিন্তু তোমার প্রেমিকা সাইডে থাকলে আমি আমজা সাইডে, তোমার প্রেমিকা 17-18 বছর আগে কি বলছে সেটা তোমার মনে আছে? না তখন আমি ছিলাম না, তোর পোকার গোষ্ঠী রেখে আজকে আমার রাইট, হ্যাঁ পোকা ফালাতি, খুলে রাখো কেন, চলে যাবে, এটা রেখে দে, পোকার দাঁতে ময়লা হয়েছিল, তুমি কথা ঘুরাবা না রাজন, আমি তোমাকে কিছু বললে তোমার মনে থাকে না, কিন্তু তোমার প্রেমিকা তোমাকে যেটা বলছে সেটা তোমার মনে আছে? প্রেমিকা তো কতগুলো ছিল, না 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 সবগুলোর কথা তো আমি জানি না, আমি যেটার কথা জানি সেটা তোমাকে আমি বলার সাথে সাথে তুমি বলছো এটা তো তার কথা, তার ভাষা, তো তোমার তার কথা মনে আছে কেমনি? নাম বলো, না আমি নাম বলবো না, আমি কোনো নাম বলবো না, আমি কোনো, না আমি কোনো ফ্ল্যাশ করবো না, আমি ফ্ল্যাশ করবো না, বাট তোমার বলতে হবে, না তোমার বলতে হবে, তোমার তার কথা মনে থাকে কিভাবে, তার সব কথা মনে থাকে কেমনে, সে কি বলছে সেটা তোমার ভিতরে কেন মনে থাকলো, তাও এই এই 17 বছর পর, আমার বয়স তোমার 18, না 17-18 বছর পর, রাইট, তোমার বাল্য প্রেম, এবার বুঝছি তাহলে বাল্য প্রেমের কথা মনে, আমার ছেলেরও তো মনে থাকে না, আমারও তো মনে নেই, তোমার কেন মনে আছে, তুমি তাকে ফিল করো, না তুমি তাকে ফিল করো, আমি জানতে চাইছি সে যেই হোক তুমি তাকে ফিল করো, তুমি যদি তাকে ফিল করো, তুমি যদি তাকে ফিল করো, তুমি যদি তাকে ফিল করো, তোমার যদি এখনো তার কথা মনে পড়ে তাহলে তোমাদের যোগাযোগ আমি করাই দেবো, সমস্যা নেই ভাই, মাপ চাই, দোয়া চাই, আর কইস না ভাই কি কথা, হ্যাঁ তো তোমাদের কথা বলাই দিব আমি, আমি ভালো মেয়ে, হ্যাঁ এখন তুমি বলো তুমি কি তাকে ফিল করো, না তার কথা তোমার মনে থাকলো কি, মানে তার কথা তোমার মনে থাকে, তা তুমি বলছো কেন এটা তার চিন্তা ভাবনা, এটা একটা বাণী, মহৎ লোকের বাণী, গ্রেট লোকেদের বাণী, বাণী রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে না, আমি শুনতে চাই না বাণী, আমি বাণী শুনতে চাই না, আমি বাণী শুনতে চাই না, তুমি যে তাকে এখনো মনে করো সেটা আমি বুঝতে পারছি, নাহলে তুমি সাথে সাথে কেন তার কথাটাই বললা, আমার টমেটো কেচাপের কথা মনে থাকে না ভাই, কালকে আমি, আমি বলি নাই কালকে তুমি টমেটো কেচাপ আনতে যাবে, কারণ কালকে তুমি বাজারেই যাবে না, ফ্যামিলি সাইজে লার্জ এক কার্টন এনে দিব তোমাকে, আমি বলি নাই আমার লার্জ টমেটো, আমি 35 বছরের টমেটো কেচাপ জানার কোনো ইস্যু না আসে, আমি বলি নাই, সাথে টমেটো কেচাপের সাথে মরিচ কেচাপ, রসুন কেচাপ, আদা কেচাপ, পেঁয়াজ কেচাপ, ডিম কেচাপ সব নিয়ে আসবো ভাই, কোনো কেচার আপে থাকবে না, সব না, আমি যখন তোমাকে বলছি তোমার এই সব মনে থাকে কিভাবে, তুমি যে মুখে একটা মুচকি হাসি দিছো, এই যে এখন সেই হাসিটা আমার দিতেছো, তুমি যে মুচকি চোরা একটা হাসি দিছো সেটা তো আমি পারতেছি না ভিডিওতে আনতে, সেটা কিন্তু আমি পারতেছি না, ওই মোমেন্টে আমার কাছে মনে হয়েছে আকাশ পুরোটা আমার মাথার উপরে, তুমি আমার একটা কথা মনে রাখতে পারো না, আমি তোমার কতবার বলছি আমার আমার ইউটিউবে ট্যাগ দিবা ট্যাগ দিবা ট্যাগ দিবা, তুমি কোনো কাজ করো না, তুমি আমার ফেসবুক ইউটিউবে কোনো কাজ করো না, না তুমি তো করো না, তুমি মাইন্ডসেট ভিডিও দেখো, আমি অফলাইন মানুষ, আমি অনলাইন,
তুমি আমার কোনো কাজ করে দাও না, কোনো হেল্প করে দাও না, আমি সারাদিন চিৎকার চেঁচামেচি করি, সারাদিন বলি এটা করো এটা করো এটা করো, তুমি কানও শুনো না, তুমি শুনতেই চাও না আমি কি বলি। আর তোমার প্রেমিকার না, তোমার প্রেমিকার 17 বছর আগের কথা তোমার মনে আছে? আমি শুনবো কিভাবে সারাদিন চিৎকার চেঁচামেচি করলে? আমি 3 কিলোমিটার দূরে থাকি, তোমার গলা বড় ঠিক আছে কিন্তু এত বড় না যে 3 কিলোমিটার দূর থেকে শুনবো আমি। বাইরে থাকলে আমি বলি না, শুনবা না কেন? শোনার ব্যবস্থা ঘরে করে রাখছো তুমি, তুমি চাইলেই শুনতে পারো। আমি সব কিছু ফাঁস করতে চাই না, কিছু জিনিস গোপন থাকুক, কিন্তু তুমি এই যে প্রেম করছো বা এখনো করো কিনা আমি জানি না, এখনো কার সাথে কার সাথে তোমার তলে তলে সম্পর্ক সেটা আমি জানি না, এই যে হাসি মারতেছো, এই যে এখন তুমি আর বাঙালিদের সাথে প্রেম করে ভুল করো না, এখন প্রেম করো তুমি ইটালিয়ানদের সাথে, প্রেম করো ওই যে কি জানি রোমানিয়ানদের সাথে। ফ্যাক্টরিতে ছেলেদের সাথে সম্পর্ক ভালো থাকুক না থাকুক, মেয়েদের সাথে কিন্তু তোমার ভালো সম্পর্ক আছে, এটা অস্বীকার করতে পারবা না তুমি, তুমি অস্বীকার করতে পারবা না এটা যে কোনো মেয়ের সাথে তোমার ভালো সম্পর্ক নাই, সব মেয়ের সাথে তোমার ভালো সম্পর্ক আছে। এখন কার সাথে কি হয়েছে আমি দেখি না, আমি শুধু দেখি না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমাদের ফ্যাক্টরিতে কোনো মেয়ে নেই। মহিলা আছে না? হ্যাঁ, ও মহিলাদের সাথে ভালো সম্পর্ক আছে। ল্যাঙ্গুয়েজ ঠিকভাবে ইউজ করো। মহিলাদের সাথে ভালো সম্পর্ক আছে, তুমি ধরা খেয়ে গেছো আজকে, তুমি ধরা খেয়ে গেছো, তুমি তাদের মনে রাখো, মনে করো, তাদের ফিল করো, তাকে ফিল করো, তাদের না তাকে, তাকে কয়টা প্রেমিকা ডিনারে যেতে হবে তাদেরকে নিয়ে? কাকে নিয়ে? হ্যাঁ, কি কার সাথে ডিনারে যাবো? কই ডিনারে, এখন বলছো তুমি ডিনারে যেতে হবে তাকে? যাও, কানে বেশি শুনে কান পরিষ্কার করছো না। শুনো, তুমি কিছু করতে চাইলে, কাউকে চাইলে আমি ব্যবস্থা করে দেবো, আমি তোমার জীবন থেকে সরে যাব, সমস্যা নেই। কারণ আমি তোমাকে, শুনো, আমি তোমাকে নিয়ে অনেক প্যারায় আছি, আমি প্যারায় থাকতে চাই না, তুমি কিছু নিয়ে শান্তিতে থাকো, আমার বাদ দাও। কি জাতীয় প্যারা? আমরা একটু জাতি জানতে চাই। অনেক প্যারায় আছি, জাতি জানতে চাই। জানার দরকার নেই তোমার, জাতি জানতে চাই। আমি শুধু তোমার কিছু ফাঁস করি না, আমি তোমাকে নিয়ে কিছু বলি না, ঠিক আছে? এই যে তোমার মুচকি হাসিটা, এই যে তোমার শয়তানযুক্ত হাসিটা, হ্যাঁ আমি যখন কথা বলি তখন তো এরকম থাকো, কিন্তু যখন তোমার ওই প্রেমিকের কথা বলি তখন কিন্তু তোমার এই ঠিক এই জায়গা দিয়ে অল্প একটু হাসি বের হয়। মানুষ জানে আমি তোমার প্রথম প্রেমিকা, আমি তোমার প্রথম সব, কিন্তু না, আমার আগে কেউ ছিল তোমার জীবনে সেটা শুধু আমি জানি। শেষ পর্যন্ত সেই প্রেমিকারা তো পাইলা না, শেষ পর্যন্ত আমার কাছে আসছো তুমি, মানুষ তো এটা জানে না। এই জন্য তুমি তোমার লাভ স্টোরি কাউরে বলতে চাও না, তাই না? কিভাবে বলবা তুমি? কি বলতে পারবা তোমার জীবনে আরেকটা প্রেম ছিল? তুমি বলো, মাইক তোমাকে দিলাম, তুমি বলো তোমার লাভ স্টোরি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কিভাবে, বলো এই ঘটনাটা বলো, যে কত দুর্ঘটনা, কত ঘটনা, কত কিছু যানজট পার করে তুমি আমার বিয়ে করছো, বলো বলো। ঘুমায় যেতেছো কেন, এখন শোনাইতে চাও না কাউরে? প্রেমিকার কথা আস, এই দেখো প্রেমিকার কথা বললে অনেক মুস্কি হাসিবে। ঘুমাই গেলা কেন? আমি আমার কিছু বলতে গেলে, আমি কোনো কথা বলতে গেলে তুমি ঘুমায় যাও কেন? তুমি কি কালকে সকাল উঠবা না, কাজে যাবা না, কাজ থেকে আসবা না, তোমার সাথে কি আমার আর কথা হবে না? ঘুমানোর বান করতেছো কেন? ওঠো, তুমি তোমার প্রেমিকার এখনো ফিল করো, বলো ফিল করো নাকি করো না, বলো। রাজন ওঠো, মিথ্যা ঘুমাবা না, উঠো, আমি ভিডিও অন করলে তুমি নাক ডাকা শুরু করো, ফাইজলামি করো, তুমি কাউরে বলতে চাও না, নিজের শয়তান রূপটা দেখাতে চাও না।